চলন্ত ট্রেনে পাথর ছড়ায় আহত হলো এক শিশু ঘটনাটি ঘটেছে রবিবার রাতে শাখার দত্তপুকুর স্টেশনের কাছে ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছড়ায় আহত হলো এক শিশু ঘটনায় ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগা শিয়ালদহ শাখার দত্তপুকুর স্টেশনে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসাও করানো হয় জানা গেছে রবিবার পাঁচটা ছেচল্লিশের শিয়ালদা বনগা লোকালে করে পরিবারের সাথে বাড়ি ফিরছিলেন বছর সাতের ওই শিশু জানলার পাশে দাঁড়িয়েছিল সে বামনগাছি স্টেশন ছেড়ে দত্তপুকুরের দিকে ট্রেন আসতেই জানলা দিয়ে একটি পাথর এসে শিশুটির মুখে লাগে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নিয়ে হাবড়ায় নামে তার পরিবার তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার চিকিৎসা শুরু হয় রেল পুলিশ সূত্রে জানা গেছে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি মৌখিক অভিযোগে পাওয়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অতীতেও বনগাশিয়ালদহ শাখায় এমন একাধিক ঘটনা ঘটেছে রেল পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ যাত্রীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড হাবড়া